আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজুদ্দিন আহমেদ আর নেই ইন্না ওয়া ইন্না রাজিউন রাজধানী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বিকেল তিনটা আটত্রিশ মিনিটে তিনি মারা যান তার স্বজন শারিয়ার প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন ভাষা সৈনিক মমতাজুদ্দিন আহমেদ স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের প্রতিকৃতি যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন নাটকে বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও উনিশশো সালে একুশে পদক লাভ করেন তিনি উনিশশো সালের আঠারোই জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মালদা জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন দেশ বিভাগের পর তার পরিবার তদানীন্তর পূর্ববঙ্গে চলে আসে তার পিতার নাম কালিমুদ্দিন আহমেদ ও মাতার নাম সখিনা বেগম শিল্প সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি জাতীয় আঞ্চলিক পর্যায়ে বেশ কিছু পুরস্কার পেয়েছেন তার মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো ছিয়াত্তর একুশে পদক উনিশশো সাতানব্বই নাট্যকলা আবেদনের জন্য দু আট সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বিশেষ সম্মাননা বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ও আলাউল সাহিত্য পুরস্কার অন্যতম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ